আজকে আমাদের এই ভারতবর্ষে নয়, সারা বিশ্বে সনাতন ধর্মের কি ছিল? সত্য, ত্রেতা, দ্বাপর, কলির চারটে যুগ। সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম। একদম ফেমাস ওয়েস্ট বেঙ্গলের যিনি কৃষ্ণ ভজন করে তার মধ্যে উনি একজন, যার জন্য আমিও আপনাদের সাথে সাথে আমি যতটুকু জানি একটু কৃষ্ণ ভজন করব, একটু কৃষ্ণ নাম নেব। নাম নিতে হবে, নামের সাথে হবে। একবার হরি নামে যে পাপ ভরে কার সাধ্য আছে এত পাপ করে, হরি নাম নিতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, জগৎ পথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কু ব্রহ্মাণ্ড দেবায়ো, কু ব্রহ্মাণ্ড হিতায়ো চ বাসুদেব নমো নমঃ। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবে। আর গুরু সঙ্গ থাকতে হবে। গুরু সঙ্গ কি ছোট্ট করে বলবো, এক মিনিট বলে শেষ করে নেব। গুরু সঙ্গ হল আমাদের যে নারদ মুনি ছিল, সে নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবান গুরু সঙ্গ হলে গুরুর সাথে থাকলে কি হয় আমাকে একটু বলো। তো নারদ মুনিকে ভগবান বলেছিল, আমাদের গ্রামগঞ্জে যেটা আছে আমাদের যে গোমাতা, গোমাতা যেখানে রাস্তাঘাটে দেখবেন, গোমাতা যেখানে মলত্যাগ করে, যাকে গোবর বলি আমরা, গোবরের নিচে একটা পোকা থাকে, পোকা থাকে না, আমরা বাংলা ভাষায় বলি কি গোবরে পোকা। তো নারদ মনে কি ভগবান বললেন, কি বললেন? গুরু সঙ্গ গুরুর সাথে থাকলে কি হয় তুমি ওই গুবুরা পোকাটাকে গিয়ে জিজ্ঞেস করো বলে দেবে। তখন নারদ মুনি গেল ওই পোকার কাছে। যাওয়ার সাথে সাথে নারদ মুনি যখন ওই পোকার কাছে গেল, তখন যাওয়ার সাথে সাথে ওই পোকাটা আমাদের গোমাতার বাসুর হয়ে গেল, অর্থাৎ গরুর বাসুর হয়ে গেল। তখন আবার নারদ মুনি চলে আসলো ভগবানের কাছে, এসে বললো, আপনি বললেন ওই পোকাটাকে জিজ্ঞেস করার জন্য যে গুরুর সঙ্গ হলে কি হয়, গুরুর সাথে থাকলে কি হয়, সেটা তো এখন গরুর বাসুর হয়ে গেছে, আমি কি করব। তখন বলে ওই গরুর বাসুরটাকে গিয়ে জিজ্ঞেস করো যে গুরুর সঙ্গ হলে কি হবে। তখন আবার খুঁজতে খুঁজতে ওই বাসুরটার কাছে গেল, সাথে সাথে যাওয়ার সাথে সাথে বাসুরটা মারা গেল, গরুর বাসুরটা মারা গেল যখন নারদ মুনি ওখানে গেল। তারপর আবার আসলো ভগবানের কাছে, ভগবানকে নারদ মুনি বললো, হে ভগবান তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? তুমি ওই পোকার কাছে গেলাম, সেটা বাছুর হয়ে গেল, আর বাছুরটার কাছে গেলাম, এখন সেটা মরে গেল, এখন আমি কি করব। বললো কি, ওই রাজার বাড়িতে গতকালকে একটা সন্তান প্রসব হয়েছে, একটা ছেলে, রাজার ছেলে হয়েছে। 15 বছর ধরে ওই রাজার ঘরে কোনো ছেলে হয় না, ওই রাজার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো। নারদ মুনি বলছে, ভগবান তুমি আমাকে মারার জন্য পাঠাচ্ছ, বাছুরের কাছে গেলাম, বাছুরটা মরে গেল, এখন যদি রাজার ছেলের কাছে যাই, ও যদি মারা যায় তাহলে আমাকেও তো মেরে ফেলবে, আমি ওখানে যাব না। বলছে, না তুমি যাও, গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। তারপর নারদ মুনি ভয়ে ভয়ে ওই রাজার ছেলের কাছে গেল, যেটা গতকালকে জন্ম নিয়েছে। তারপর ওই ছেলের ভগবানের লীলা। তখন ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো নারদ মুনি, বললো, ভগবান আমাকে পাঠিয়েছে জিজ্ঞেস করার জন্য তোমাকে যে গুরুর সঙ্গ থাকলে কি হয়, গুরুর সাথে থাকলে কি হয়, উত্তরটা দেবে কি? তখন সেই রাজকুমার বলল, হে নারদ মুনি, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ভগবানের মানুষে পরিণত হলাম। তাই বন্ধু মায়েরা বলছি যে গুরু সঙ্গ কত জরুরি, গুরু সঙ্গ করতে হবে, হরিনাম জপ করতে হবে। আজকে আমাদের এই ভারতবর্ষে নয়, সারা বিশ্বে সনাতন ধর্মের কি ছিল? সত্য, ত্রেতা, দ্বাপর, কলির চারটে যুগ।
সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম। তো আজকের দিনে কলিযুগে কে ছিল? ভগবান কৃষ্ণ, আর এখন হলো বর্তমানে হরি। ঠিক আছে কি ভুল বলছি না তো ঠাকুর? আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, আজকের দিনে এই হরিটা যদি আপনি চিন্তা করেন, এই ভারতবর্ষের মধ্যে আমাদের চোখে, বিশেষ করে আমার চোখে, আজকের যুগে সবচেয়ে বড় হরি হলো। আপনি কি চুল ছড়া, মুখের ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে আজই চলে আসুন আমাদের সোনামুড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে। যোগাযোগের ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে। যোগাযোগ 9436524473। মারুক সেফটি কর্নার। আপনি কি বাইক চালান, নিজের সুরক্ষার জন্য হেলমেট খুঁজছেন? আপনার সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির মারুক সেফটি কর্নার। আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট, যেমন ভিগা, অ্যাক্সোর, স্টিল বার। এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার এবং বাইক মডিফিকেশন এর যাবতীয় সামগ্রী। মারুক সেফটি কর্নার, ঠিকানা পুরাতন পেট্রোল পাম্প নিকটে। যোগাযোগ 8131981290 অথবা 9366161918।